রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি আমার মন বলছে আমি মনায় বাসব না, আমার শরীরটা দারুণ খারাপ, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। মেহরবানি করে আমার জীবনে যত বেয়াদবি করেছে আপনি দয়া করে আপনি আমাকে মাফ করে দিয়েন। যা বলবো আমি হক কথা বলবো, ঠিক কিনা? নেগেটিভ কোনো কথা বলার দরকার নাই, কথার মূল লক্ষ্য হবে কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। গতকাল থেকে তো মরেই গেছিলাম, বারবার মনে হচ্ছে আমার কি আছে, হাম্বে তাম্বে করে লাভটা কি, সব ছেড়ে আমরা চলে যাব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? আল্লাহই তো আমার সব, আল্লাহ ছাড়া কোনো উপায় আছে? জন্মের আগে আমি রুহের জগতে ছিলাম কার কাছে? মার পেটে কার কাছে? বলেন 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 বলেন, আল্লাহ যদি না খাওয়াতেন আমি কি পেটে বাঁচতাম? কি একটা কঠিন জায়গা মার পেটের, কি কঠিন, ফি কারারিম মাকিন, সুরক্ষিত একটা দুর্গের মধ্যে আল্লাহ পাক রেখেছেন আমাকে, কি একটা জায়গার মধ্যে রেখেছেন, একটা ছোট্ট শর্ট একটা প্লেস, নয়টা মাস সেখানে রাখলেন, কে খাবার দিল, কে যোগান দিল, কে অক্সিজেন দিল, সব কিছু সরবরাহ কে করলেন? আসতে বলবেন না, কে করলেন? আল্লাহই করলেন। মার পেট থেকে দুনিয়াতে আসলাম, দুনিয়ার কোনো খাবার খেলেই পেট খারাপ, কোনো খাবার আমার কচি পেটে, আমার নতুন পেটে কোনো খাবার হবে না, কোনো জুস হবে না, কোনো ফল হবে না, এই পেটে কোন খাবার দেব আমি আল্লাহ পাক? সেই জন্য আমার জন্মের ছয় মাস আগেই আল্লাহ পাক 32টা নালিতে দিয়ে মার স্তনের ভিতরে ঠান্ডাও না গরমও না, নাতিশীতোষ্ণ না ঠান্ডা না গরম, সুন্দর পানীয় দুধ রেখে দিয়েছেন। একটু আসতে বলুন, সুবহান আল্লাহ। তাহলে আল্লাহ, আল্লাহই তোমার সব। দুনিয়াতে আসলাম আমি, নাকের মধ্যে 24 ঘন্টা অক্সিজেন ঢুকায় দেন কে? আসতে বলবেন না, কে? অক্সিজেন আগে দরকার না ভাত আগে দরকার? কোনটা আগে দরকার? অক্সিজেন আগে দরকার। আল্লাহ পাক তো দিয়ে দিলেন সবকিছু, কিন্তু আমি আল্লাহকে বারবার ভুলে যাওয়ার চেষ্টা করি না, ভুলে যাওয়া যাবে না। আমরা তার আনুগত্য করব, আমরা তাকে ভালোবাসব, ভালোবাসা একরকম, আনুগত্যটা অন্যরকম। আবু তালেব রাসূলকে ভালোবাসা দিয়েছিলেন কিন্তু আনুগত্য পহরা দিতে পারেন নাই। আবু তালেব যখন মারা যাবেন, নবীর সামনে তিনি আমার নবী ও তার ঘরের মধ্যে ঢুকেছেন, রাসূল তাকে কোনোদিন জোর করে কালিমার কথা তিনি বলেন নাই, কালিমার দাওয়াত তিনি জোর করে বলেন নাই, চাচা আপনাকে কালিমা পড়তেই হবে পড়তেই হবে এমনটা করে নয়, কারণ ইসলাম গ্রহণ হবে জোর করে না স্বেচ্ছায়, জোর করে না স্বেচ্ছায়। কোন আলেম ওলামা কি বলে অন্য ধর্মের লোকদেরকে তোরা কালিমা পড়? বলে না। কিন্তু কোন আলেমের হাতে যদি কালেমা পড়ে কেউ মুসলমান হয়ে যায়, তাহলে এটা কি হুজুরের কোনো দোষ হবে নাকি? তার তো কোনো দোষ নয়, কিন্তু তাকে দোষী বানানো হয়। আসতে বলবেন না, আছে না নাই? ধর্মান্তরিত করার অভিযোগ, ধর্মান্তরিত মানে ভাষাগুলো দেখেন, মানে শয়তানি ভাষা, ঠিক কিনা? হুজুর আলোচনা করছেন, একজন বিধর্মী অন্য ধর্মের মানুষ এসে যদি কালেমা পড়ে, স্বেচ্ছায় পড়ে, তার অধিকার আছে না নাই? সে পড়তে পারে। আমার হাতে গত বছর আগের বছর এক বৌদ্ধ, আমি গিয়েছিলাম ওখিয়া, সে বাংলা বুঝে, সে কক্সবাজার চিড়াঙ্গের ভাষায় কথা বলে, সে আমার আলোচনা দেখালো, প্রায় 23টা আলোচনা আমার তার মোবাইল থেকে বের করে দেখা বলতে, হুজুর এই আলোচনাগুলো শুনে শুনে আমি ইসলাম বুঝেছি, আমি কালেমা পড়তে চাই। আমি কি তাকে বলেছি তুমি কালেমা পড়? সে জানছে, বুঝছে, রিসার্চ করেছে। ধর্মের স্বাধীনতা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। গত বছর আরেক এক হিন্দু ভাই, তিনি আমার প্রচন্ড ভক্ত, মাস্টার্স বা শিক্ষিত মানুষ, আমি তাকে বললাম আপনি কি বলতে চান বলুন, বলতেছে দেখেন আমি আমার ধর্মের যে সমস্ত খ্রিস্টি কালচারগুলো দেখি এগুলোর সঙ্গে আমার তেমন কোনো মিল পড়ে না, আমার কাছে ভালো লাগে না, আমার বিবেক বর্জিত মনে হয়। কেন? আমি ইসলামকে গবেষণা এনেছি এবং আমার ধর্মকে গবেষণা এনে দেখলাম যে ইসলামই শ্রেষ্ঠ। আল্লাহু আকবার বলে আমি বললাম যে আপনার কোন দিকটা খারাপ লেগেছে?
আমার সেই দিকটা সবচেয়ে বেশি খারাপ লেগেছে যে মাকে আমি ছোট থেকে দেখলাম, যে মাকে আমি সারা জীবন মহাব্বত করলাম, ভালোবাসলাম, মারা যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে শ্মশানে নিয়ে যায় এবং তার মুখে আগুন লাগায় দিতে বলে আমাকে, সন্তান মার মুখে আগুন লাগায় দেবে, এর চাইতে পাশবিকতা আমার অন্য কিছু মনে হয়নি, এই জন্য আমার কাছে এটা ভালো লাগে না। এটা ওনার কথা, এটা কিন্তু আমার কথা না, ভুল বুঝবেন না। তাহলে যদি কেউ গবেষণা করে ইসলাম কবুল করতে চায়, এটা কি আমাদের দোষ? ধর্মান্তরিত করে অভিযোগ দেওয়া যাবে? দেওয়া যাবে না। একটু উদার হতে হবে, উদার হতে হবে, মাইন্ডটাকে ডেভেলপ করতে হবে। কারো খুশি করার জন্য কোনো অপকর্মে লিপ্ত হবেন না, ধ্বংস হয়ে যাবেন, ঠিক কি না? আমরা খুশি করব কাকে? পৃথিবীতে শ্রেষ্ঠ ধর্ম একটাই, তার নাম কি? ইসলাম। তার নাম কি? ইসলাম। হক কয়টা হয়? হক কয়টা? বাতিল কয়টা? অসংখ্য। বাতিল কয়টা? অসংখ্য। ইসলাম ছাড়া সব বাতিল, ঠিক কি না? আল্লাহর দিন ইসলাম ছাড়া পৃথিবীতে যা আছে সবগুলো বাতিল, বাতিল, বাতিল। এটা আমার ফতোয়া না আল্লাহর ফতোয়া? কত বোঝা গেল? সম্মানিত ভাইয়েরা, আবু তাহলে ইসলাম কবুল করলেন না, রসুল বললেন চাচা কোনোদিন বলিনি, আজকে আপনাকে একটু বলতে চাই। আমার নবীজি যখন তাকে বললেন চাচা একটা বাড়ির জন্য আপনি কালেমার স্বীকৃতি দিয়ে দেন, নবীজি অত্যন্ত সম্মান করে শ্রদ্ধা করে চাচা আবু তাহলেবকে সন অবস্থায় মাথা থেকে পা পর্যন্ত নবজি তার হাতের বরকতের ছোঁয়া লাগায় দিলেন। আমার নবজির হাতটাও তো বরকত, বরকত না, রহমত না? আমার আল্লাহ কি? আমার আল্লাহ হলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর আমার নবীর পরিচয় হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি আপন চাচা আবু তালেবের মাথা থেকে পা পর্যন্ত ছুঁয়ে দিলেন, ছুঁয়ে দিয়ে বলছেন চাচা আপনি একটা বারের জন্য কালেমা স্বীকৃতি দিন, পুরো কালেমা না পড়লে আপনি অর্ধেক কালেমা পড়ুন, আমি আপনার জন্য বেহেশতের জামিন হয়ে যাব, আমি আপনার জন্য আমার আল্লাহ কি বলবো? আবু তালে বলে ফেলেন মোহাম্মদ শোনো, আমার দুজন কলিজার টুকরা সন্তান জাফর আলীকে তোমার হাতে আমি দিয়ে দিয়েছি, আমার আবার কি লাগবে? রসুল বললেন চাচা আপনার জাফর যাবে তার কবরে, আপনার আলী যাবে তার কবরে, আমি নবী যাব আমার কবরে, আপনি চাচা আবু তালেব যাবেন আপনার কবরে। লাহামা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, চাচা আপনার সন্তানের আমল দিয়ে আপনার কোনো কাজ হবে না, ঠিক কি না? তাহলে আপন আমার সন্তান আদি বউ বাচ্চা না আমার আল্লাহ? আস্তে বলবেন, আমার আপন কে? আমি আনুগত্য করব কার? আল্লাহ পাকের ইতাআত। আমার ভাইরা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, রাত গভীর হয়েছে, কিছু সময় কথা বলতে চাই। আমার বন্ধুগণ আবু তালেব শেষ পর্যন্ত বলতে পারলেন না, বলে ফেলেন মোহাম্মদ আমাকে জোড়াজড়ি করো না, আমাকে প্রেশার ক্রিয়েট করো না। নবীজি হাতটা গোটায় নিলেন, নবীজি হাত গোটায় নেওয়ার সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেল, লেন তাহদিনি ইমান আহাবাবতা, আপনি যাকে ভালোবাসবেন তাকে আপনি হেদায়ত দিতে পারবেন না, হেদায়তের চাবি একমাত্র কার হাতে? আস্তে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আমার নবীজি ওই জাহাজটা গোটায় নিলেন, গোটায় নিয়া আমার নবীজি ঘর থেকে আস্তে করে বের হয়ে আসলেন, আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিয়ে নিলেন। ওই যে নবীজির কান্না শুরু হলো, তিন দিন যেতে না যেতে অত্যন্ত কাছের মানুষ খাদিজা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে রাসূলকে ডাক দিচ্ছেন, ডাক দিয়ে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলছে আমি মনে হয় বাঁচবো না, আমার শরীরটা দারুণ খারাপ, মনে হয় আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, মেহরবানি করে আমার জীবনে যত বেয়াদবি করেছে আপনি দয়া করে আপনি আমাকে মাফ করে দিন। আবু তালেব ইন্তেকাল করলেন, তার তিন দিনের মাথায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আমার শরীরটা ভালো না,
নবজির কান্না কিন্তু বন্ধ হয় নাই, কারণ নবজির জীবনের অন্যতম স্মৃতি হচ্ছে আবু তালেব। আল্লাহু আকবার। আমার রাসূল জন্ম নিয়েছেন কোন মাসে বলেন তো, বলুন কোন মাসে, মৃত্যুবরণ করেছেন কোন মাসে, এবং জন্মদিনটা, জন্মবার, যে বারে তিনি জন্ম নিয়েছেন সে বারটার নাম কি? সোমবার। বারটা নিয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু জন্মদিনটা নিয়ে কিছু ইখতিলাফ আছে। আমার দেশে রাসূলের জন্মকে নিয়ে কেন্দ্র করে কেউ কেউ রাসূলের জন্মদিন উপলক্ষে তারা পালন করে হলো কেক কেটে, যেরকম নাউজুবিল্লাহ। জন্মদিন, রাসূলের জন্মদিন পালন করে কেক কেটে, কেক কেটে জন্মদিন পালন করে হলো খ্রিস্টানরা, ঠিক কিনা? অন্য ধর্মের লোকেরা, মুসলমানের ভিতরে এই কালচার নাই। আমার নবীজির ছেলে মেয়ের সংখ্যা ছিল না, তার তো ছেলে ছিল, মেয়ে ছিল, কারো কি জন্মদিন রাসূল পালন করেছেন? কোন হাদিস কি আছে সাহাবে কেরামের জন্মদিন পালন হয়েছে? সাহাবীরা পালন করলেন না, আমার রাসূল পালন করলেন না কারো জন্য? তুমি নবীজির দিনে, জন্মের দিনে, জন্ম দিবস উপলক্ষে তুমি কেকের দিবস পালন করো, মুসলমানদের ক্রিস্টি কালচার নয়, তুমি ইহুদি খ্রিস্টানদের ক্রিস্টি কালচারের এজেন্ট হয়ে গেছ। চশ্রে জুলুস আছে না, বিশাল বড় বড় গেট টাঙ্গায়া বোঝাচ্ছে আমরা রাসূলকে ভালোবাসি। ভালোবাসা আগে নয়, আগে আনুগত্য, ঠিক কিনা? রাসূলকে আগে আনুগত্য করো। ভোলাতে চারটা প্রাণ চলে গেল, ভোলার যে চার শহীদ হলো, আমি আপনার কি অবস্থা হবে তা জানি না, তবে আমি হলফ করে বলতে পারি যারা নবীর মহাব্বতে তাজা প্রাণ দিয়ে দিয়েছে, আল্লাহর কসম, শহীদের দরজা পেয়ে তারা জান্নাতি, ঠিক কিনা? এর অন্যতম কারণ হলো রাসূলকে তারা আনুগত্য করেছে, ভালোবেসেছে। জোরে বলি সুবহানাল্লাহ। জীবন দেওয়া তো সস্তা না, জীবন দেওয়া তো সস্তা না। আমার ভাইয়েরা, রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের আনুগত্য করতে হবে। শুধু আল্লাহকে মানলাম, রাসূলকে মানলাম না তা হবে না, আবার রাসূলকে মানলাম, আল্লাহকে মানলাম না তাও হবে না, দুটারই দরকার আছে না নাই? আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাকে আবার সুন্দর করে অন্য জায়গায় খুব পরিচিত আয়াতের মধ্যে তুলে ধরেছেন। যারা পারেন আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে বলুন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়াইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গাফুরুর রাহীম। জোরে বলুন আল্লাহু আকবার। কি মুহাম্মদ, সে ওয়ফা তুনে তো হম তেরে হে জহা চিজ হে কিয়া লওহ কলম তেরে হে। মুহাম্মদ কে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সে কোন ছাড়, দুনিয়াও পাবে আখিরাতও পেয়ে যাবে, শর্ত হলো তোমরা আমার প্রাণ প্রিয় রাসূলের তোমরা আনুগত্য করবে। যরকম সুবহানাল্লাহ, নবীকে না মেনে আল্লাহকে পাওয়া যাবে না, নবী হয়ে আল্লাহর কাছে যেতে হবে। মা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আমার ভাইয়েরা, রাসূল যা নিয়ে এসেছেন সব গ্রহণ করতে হবে, যা বারণ করতে বলেছেন তা থেকে দূরে থাকতে হবে। রাসূল বলেছেন না আমিও বলবো না, রাসূল বলেছেন হ্যাঁ আমিও বলবো, আমিও বলবো হ্যাঁ। রাসূলকে মানবো কখন? রাসূলকে নিয়ে বাজে কথা বলে, রাসূলকে নিয়ে কত বাজে উক্তি করে, ফেসবুকে স্ট্যাটাস দেয়, জানোয়ার বলে সম্বোধন করে, রাসূলকে কুকুরের বাচ্চা বলে সম্বোধন করে, রাসূলকে সারস সন্তান বলেও এরকম লেখে। সম্মানিত ভাইয়েরা, এই সমস্ত লেখালেখির পরেও যদি সেই শত্রু আমাদের সামনে উন্মোচিত না হয়, আমি তো মনে করি এটি একটি ব্যর্থ চেষ্টা, ঠিক কিনা? আশ্চর্য হয়ে যায় ভাই, আমি অবাক হয়ে যাই, রাসূল শুয়ে আছেন মদিনায় আর আমরা এই দেশের মাটিতে, এই দেশের নাগরিক হয়ে রাসূলকে কথা বলবে, রাসূলকে নিয়ে বাজে কথা বলবে, উচিত ছিল জিব্বা টেনে ছিঁড়ে ফেলে দেওয়া, ওই জিব্বা রাখা দরকার ছিল না। সম্মানিত ভাইয়েরা,
আরেকজন বেয়াদব নরাধম মহিউদ্দিন খান বাদর, এই বান্দর মরে গেছে, এর জানাজা বাংলাদেশের কোন ইমাম পড়ায় নাই, ধন্যবাদ, আলেমরা কেউ পড়ায় নাই, কারণ পড়াতে গেলেই ওর ফতোয়া অনুযায়ী সে কুত্তার বাচ্চা, বোঝেন নাই, সে সমস্ত আলেমকে কুত্তার বাচ্চা বলে সম্বোধন করেছে। যারা আলেমদেরকে কুত্তার বাচ্চা বলে সম্বোধন করে তারা হয় পার্লামেন্টের সদস্য। সম্মানিত ভাইয়েরা, সে মাফও চায় নাই, সে বলেও নাই যেটা আমার ভুল হয়ে গেছে, তাও তো একটা বিষয় ছিল, সে বলে নাই, সেটাকে উইথড্র করে নাই। তার জানাজা পড়েছে কারা? যাদের হাতে এই দেশ একসময় ছিল, আমরা স্বাধীন করেছি যাদের হাত থেকে দেশকে মুক্ত করেছি, সেই জাত সে তার জানাজা পড়াইছে। কি কথাকে বোঝা গেল?